দেশে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হলে এই খাতে প্রায় 6000 কারখানার বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে, কাজ হারাবে কয়েক লাখ শ্রমিক। বিষয়টি বিবেচনায় নিয়ে একবার ব্যবহার্য পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে 2030 সাল পর্যন্ত সময় চান এ খাতের উদ্যোক্তারা। সোমবার রাজধানীতে প্লাস্টিক খাতের ব্যবসায়ীদের যৌথ সংবাদ সম্মেলনে এমন দাবি তুলে ধরা হয়। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। পণ্যের মোড়কীকরণের মাধ্যমে বাজারজাতকরণ কিংবা গুণগত মান নিয়ন্ত্রণ সবকিছুতেই ব্যবহার হয় প্লাস্টিক। আবার ভোজ্য তেলে ভিটামিন এ যুক্ত করতে চায় সরকার, যা প্লাস্টিকের কন্টেনার ছাড়া সম্ভব নয়। এছাড়া তরল দুধ প্যাকেজিং ও ঔষধ রপ্তানিতে আন্তর্জাতিক মান নিয়ন্ত্রণে বিকল্প নেই প্লাস্টিকের। অথচ সাম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে একক ব্যবহার্য প্লাস্টিক বন্ধের ঘোষণা দিয়েছে সরকার, যা সংস্কারের কথায় উঠে আসে প্লাস্টিক খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সংবাদ সম্মেলনে। প্লাস্টিক পণ্য ফেজ আউট বন্ধ করার লক্ষ্যে একটি তালিকা গেজেট প্রকাশ করেছেন, এতে আমরা আতঙ্কিত এবং আমরা মর্মাহত। সরকারের এই প্রচেষ্টার ফলে প্লাস্টিক সেক্টরের ব্যবসা বাণিজ্য এবং লিঙ্কেজ হিসাবে অন্যান্য সেক্টরের অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তথ্য বলছে বাংলাদেশে প্রায় 6000 কারখানায় প্লাস্টিক পণ্য তৈরি হয়, যার মধ্যে 450টি প্রতিষ্ঠান নিয়মিত পণ্য রপ্তানি করছে বিশ্ববাজারে। এছাড়া ইলেকট্রনিক দ্রব্য, অটোমোবাইল, বিমান ও জাহাজ শিল্পে ব্যবহৃত হয় 30% প্লাস্টিক। এর সাথে যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করে কয়েক লাখ শ্রমিক। সব মিলিয়ে বছরে এই খাতে ব্যবসায়ের বাজার 40,000 কোটি টাকার। এমন বাস্তবতায় প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হলে ক্ষতির মুখে পড়বে এ খাতের উদ্যোক্তারা। যে কোনো সময় যে কোনো শিল্প বন্ধ হতে পারে, এটা কিন্তু একটা রং সিগনাল দিবেন। সুতরাং বারবার আমি আপনাকে অনুরোধ করব, আপনাদের যারা পলিসি মেকিংয়ে আছেন তারা সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করেন। ব্যবসায়ীদের তথ্য মতে উৎপন্ন প্লাস্টিকের 37% পুনরায় ব্যবহার করা হয়, বাকি 63% ময়লার ভাগাড়ার প্রকৃতিতে ছড়িয়ে থাকে। মূলত সঠিকভাবে সংগ্রহ না করতে পারায় এই পরিস্থিতির সৃষ্টি হয়। সংবাদ সম্মেলনে প্লাস্টিকের কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে পূর্ণ ব্যবহারের দাবি জানানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে, সেই সাথে পরামর্শ দেয়া হয় পরিবেশ রক্ষায় বিনিয়োগ বাড়ানোর। যদি শপিং ব্যাগ বন্ধ করতেই চায়, নট নাও, অন্তত 6 মাস বা 1 বছর সময় দেয়া হোক, এরাও ঘুটে যাক এবং ইম্পোর্টে এবং বাইরে ডিক্টেটেবল যে বিষয়টা আছে এটাকে অনুমোদন গভর্নমেন্ট যদি দিয়ে দেয় তাহলে পরিবেশেরও ক্ষতি হবে না, ব্যবসায়ীরও বেশি যায়। 2030 সাল পর্যন্ত ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট অ্যাসেম্বলি রেজুলিউশন নিয়েছে, বাংলাদেশ ইজ অলসো ওয়ান অফ দ্য সিগনেটারি অফ দ্য রেজুলিউশন। সেখানে বলা আছে 2030 সাল পর্যন্ত সিঙ্গেল ইউজ প্লাস্টিক প্রতিটা দেশ তার প্রেক্ষাপটে ফেজ আউট করতে পারবে 2030 সালে। সংবাদ সম্মেলনে জানানো হয় পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা বৃদ্ধিতে কোনো উদ্যোগ নিতে দেখা যায় না সরকারকে। প্লাস্টিক বন্ধের এমন সিদ্ধান্ত নেয়ার আগে ডাকা হয়নি অংশীদারদের বলেও জানানো হয় এ সময়। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাসরাঙ্গা টেলিভিশন।